আমার ফোনটা একটু পরে এরা নিয়ে নেবে, তো আমি আর আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না। এটা আমার লাস্ট মেসেজ, তো 7:30 দিকে আমার এই প্রশ্ন দিবে ভাই। সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক 45,000 পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 14 লাখ প্রার্থী, যেখানে একটি পদের বিপরীতে লড়াই করছেন প্রায় 30 জন পরীক্ষার্থী। নীলার মতো অধ্যাবসায়ী প্রার্থীর জন্য দুশ্চিন্তার কারণ কঠিন প্রশ্ন নয়, প্রশ্ন ফাঁসের শঙ্কা, কেননা এটাই তার শেষ সুযোগ। প্রশ্ন ফাঁস হলে এই সুযোগটিও হাতছাড়া হয়ে যেতে পারে। ভাইয়া, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কয়েকটা ভাইবাও দিয়েছি, রিটেনে টিকার পরে ভাইবা দিয়েছি, তো রিটেনটাও আসানোরও যথেষ্ট ভালো হয়েছে। আমি আশা ছিল আমার যে চাকরি হবে, কিন্তু আমি ওই আশা অনুযায়ী আমি আমার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারি নাই। এমন শঙ্কায় পড়ে নীলার মধ্যেও জালিয়াতি করার ভাবনা চলে আসে। তো পরবর্তীতে আমি লোকমুখে শুনি যে বেশিরভাগই টাকা দিয়ে বিভিন্নভাবে ওরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে চাকরি নিচ্ছে, আর যারা নিচ্ছে তারা অধিকাংশই অযোগ্য প্রার্থীরা। তবে প্রার্থীদেরই আবার কেউ কেউ আছেন বেশ নির্ভাবনায়, কেননা মেধার পরখে না গিয়ে তারা বেছে নিয়েছেন সাফল্যের শর্টকাট অনৈতিক পন্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগের সেই অনৈতিক পথের সন্ধানে টিম সার্চলাইট। যে কোনো মূল্যে চিহ্নিত করতে হবে এই চক্রকে, আর এই চক্রটিকে সামনে আনতে ছদ্মবেশ ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই টিম সার্চলাইটের। আবারও বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্য কর্তব্য। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। হাতে থাকা এমন তথ্য উপাত্ত এবং চাকরি প্রার্থীদের সংখ্যা আমলে নিয়ে মাঠে নামে টিম সার্চলাইট। এই অপারেশনটা খুব ইম্পর্টেন্ট অপারেশন, আমাদের অনেকদিনের কাজ এবং তোমার উপর অনেক কিছু নির্ভর করছে। অনুসন্ধানের স্বার্থে ছদ্মবেশী একজন প্রার্থী তৈরি করা হলো, তাকে পাঠাতে হবে চক্রটির ডেরায়, যেখানে চুক্তিবদ্ধ আরও অনেক প্রার্থীকে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ও উত্তর মুখস্থ করাবে তারা। এখানে তোমার প্রার্থী আছে 17,357 জন। পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দেওয়া হলো সাজানো প্রার্থীকে। এবার দেখার পালা কি ঘটে, আদৌ কি প্রশ্ন দিতে পারবে চক্রটি? আই ট্রাস্ট ইউ ম্যান, ঠিক আছে, ওকে মোতালেব চলো। 12 ঘন্টা পর ঢাকা থেকে 130 কিলোমিটার দূরে ছদ্মবেশী প্রার্থীকে নিয়ে সিরাজগঞ্জে হাজির টিম সার্চলাইট, সাথে রয়েছে গোয়েন্দা পুলিশের একটি দলও। একজন মোটরসাইকেল আরোহী আমাদের সাজানো প্রার্থীকে নিয়ে রওনা দিলেন, আবারও অপেক্ষার পালা। সকাল 7টা, হঠাৎই সচল হলো আমাদের মোবাইলের স্ক্রিন, একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন আমাদের প্রার্থী। ভাই, আমি এখন ওয়াশরুমের মধ্যে রয়েছি, আমার ফোনটা একটু পরে এরা নিয়ে নেবে, তো আমি আর আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না। এটা আমার লাস্ট মেসেজ, তো 7:30 দিকে আমার এই প্রশ্ন দিবে ভাই। শুরু হয় অভিযান। চুক্তিবদ্ধ প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে নেওয়ার পথে একে একে ধরা হয় জালিয়াত চক্রের সদস্যদের। আটক করা হয় সেই মোটরসাইকেল আরোহীকেও। গাড়ি 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 গাড়ি।